কদমতলি নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রেণু ও দীপু নামের দু ভাই বোন। পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না তাদের। কিছুদিন হলো তাদের বাবা মা দুজনই মারা গেছে। দিদি, এই দিদি, কই তুই? বাইরে আয়। কিরে দীপু, কি হয়েছে? আমায় ডাকছিস কেন? আমার বড্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় আমার পেট চোচো করছে, আমি আর থাকতে পারছি না। কি রে দিদি, কি হলো? তুই কাঁদছিস কেন? না খিদে, কি করবো রে, ঘরে তো খাওয়ার মতো কিছুটি নেই রে, যে তোকে কিছু খেতে দিব। সৃষ্টিকর্তা আমাদের সাথে কেন এমন করলো? আজ যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো, তাহলে আজ আমাদের এত কষ্ট করতে হতো না। হ্যাঁ রে দিদি, সৃষ্টিকর্তা আমাদের সাথে কেন এমন অবিচার করলো? আমরা কি করে বেঁচে থাকব? খাবারের অভাবে তো আমরা মারা যাব। দিদি, এমন অবিচার কি করে করলো সৃষ্টিকর্তা? থাক রে ভাই, কাঁদিস না, আমি আসি তো, আমি তোকে খাওয়াবো, তুই বাড়ি থাক, আমি গিয়ে দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। কিন্তু একা থাকতে তো আমার ভয় লাগবে, তুই চলে গেলে আমি কি করে থাকব? আরে কিছু হবে না, সন্ধ্যে হবার আগেই আমি চলে আসব, আর কাজ পেলে তো তোর জন্য খাবার নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে দিদি, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। তুই থাক তাহলে, ঠিক আছে, তুইও সাবধানে থাকিস, আমি না আসা পর্যন্ত যেন বাড়ির বাইরে বেরোস না। ঠিক আছে দিদি। এরপর রেণু কাজ খুঁজতে বের হলো। রেণু ছোট মানুষ হবার কারণে কেউ তাকে কাজে নিতে চাইল না। হাই সৃষ্টিকর্তা, আমি ছোট, এটা কি আমার দোষ? কাজটা পেলে যে দু ভাই বোন আমরা না খেয়ে মরে যাব। এই মেয়ে, এই ভর দুপুরে রোদের মধ্যে এখানে বসে কি করছো? কি হয়েছে তোমার? আমি কাজ করছি, কিন্তু আমি ছোট বলে কেউ আমায় কোনো কাজ দিচ্ছে না। একটা কাজের আমার খুব দরকার। কেন? তুমি এত ছোট মানুষ হয়ে কাজ করবে কেন? তোমার বাবা মা কোথায়? কি ব্যাপার, তোমার মা বাবার কথা জিজ্ঞেস করতেই তুমি কাঁদছো কেন? আমার বাবা মা দুজনই মারা গেছে, বাড়িতে আমার ছোট ভাই আছে, খিদের জ্বালায় ছটফট করছে সে, তাই আমি কাজের খোঁজে বেরিয়েছি, আমায় একটা কাজ দিবেন? ও আচ্ছা আচ্ছা, তুমি চলো আমার সাথে, দেখি কি করা যায়। এরপর রেণু মালতীর সাথে মালতীর বাড়িতে গেল। এই নাও বাসন গুলো সুন্দর করে মাজো, মাজার পর ঘর ঝাড় দিয়ে ঘরটা সুন্দর করে মুছে ফেলবে, পরিষ্কার করে করবে। কিন্তু এরপর রেণু সব কাজ খুব সুন্দর করে করল। কিছুক্ষণ পর মালতী এলো। বাহ, তুমি তো খুব সুন্দর করে করেছো কাজগুলো, তোমার কাজ দেখে আমি খুব খুশি হয়েছি। এই নাও কিছু টাকা, তোমরা দু ভাই বোন মিলে খেও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি তা বলে বোঝাতে পারবো না। আমি আবার তোমার কি উপকার করলাম? তুমি আমার কাজ করেছো তাই তোমায় টাকা দিলাম, এই টাকা দিয়ে বাজার থেকে কিছু চাল ডাল কিনে নিয়ে যেও। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, সন্ধে হয়ে গেলে ভাই আবার আমার খুব ভয় পাবে। এরপর রেণু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি যাবার পথে বাজার থেকে কিছু চাল ডাল কিনল। রেণু বাড়ি গিয়ে তার ভাই দীপুকে ডাকল। দীপু দীপু, ভাই আমার, কোথায় তুই? এইদিকে আয়, তোর জন্য খাবার নিয়ে এসেছি ভাই। দিদি,
তুই এসেছিস, আমি সেই কখন থেকে তোর পথে বসে আছি। কি খাবার এনেছিস দিদি? দে, খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না। এই দেখ দেখ, ফল সাল ডাল সব এনেছি, আর তোর খিদের জ্বালা সহ্য করতে হবে না রে। ও মা, দিদি তুই তো আমার জন্য কত কিছু নিয়ে এসেছিস, ওয়া! এই নে, তুই ফলগুলো খেতে লাগ, ততক্ষণে আমি রান্নাটা বসাই। দিদি তুই তো কিছু খাসনি, আয় আগে আমরা দুজন মিলে ফলগুলো খাই, তারপর তুই ভাত রান্না করিস, কেমন? লক্ষ্মী ভাই আমার, আচ্ছা চল তাহলে। এরপর রেনু ও দীপু ফলগুলো খেলো। রাতে রেনু ভাত রান্না করলো। দু ভাই বোন পেট ভরে খাওয়া দাওয়া করে শান্তিতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে, ও মা সকাল হয়ে গেছে, আজ তো আমি দিদির আগে ঘুম থেকে উঠে গেছি, যাই দিদিকে ডেকে তুলি। এই দিদি, দিদি ওঠ, সকাল হয়ে গেছে। দীপু ওর দিদিকে ডাকতে লাগলো, কিন্তু ওর দিদি উঠল না, সে অনেকক্ষণ ধরে ডাকতে লাগলো। দিদির কি হলো, দিদি ঘুম থেকে উঠছে না কেন, গায়ে হাত দিয়ে দেখি তো। এরপর দীপু তার দিদির গায়ে হাত দিয়ে ডাকতে লাগলো। গায়ে হাত দিয়ে দীপু লাফিয়ে উঠল। এরপর দীপু দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর একটা গাছের নিচে বসে জোরে জোরে কাঁদতে লাগলো। ওই গাছে ছিল একটা পরী, কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। আহ, আজ কত বছর পর ঘুম থেকে উঠলাম, কত বছর ধরে যেভাবে ঘুমিয়েছিলাম, আজই ঘুম নামক মৃত্যু থেকে মুক্তি পেলাম, কে আমায় সাহায্য করলো। এরপর পরী সেই গাছ থেকে নিচে নেমে এলো, আর দেখলো গাছের নিচে বসে একটা ছেলে কাঁদছে। তোমার কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন, তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা মারা গেছে, এই পৃথিবীতে আমার আপন বলতে আমার দিদি ছাড়া আর কেউ নেই। তা তোমার দিদি কোথায়? আমার দিদির খুব জ্বর, কি করব কিচ্ছু বুঝতে পারছি না, দিদির কিছু হয়ে গেলে আমি কি করব, কাকে নিয়ে বাঁচব? ও, তাই তুমি এখানে বসে কাঁদছো, চিন্তা করো না, আমি তোমার দিদিকে সুস্থ করে তুলব। আপনি কে, আমি তো আপনাকে চিনি না, আর আপনি কেনই বা আমাকে সাহায্য করবেন? আমি সাদা পরী, তুমি আমাকে সন্ন্যাসীর অভিশাপ থেকে মুক্ত করেছো, তাই আমি তোমাকে সাহায্য করব। পরী, আমি আপনাকে কিভাবে সন্ন্যাসীর অভিশাপ থেকে মুক্ত করলাম? আমি একদিন সকালবেলায় ফুলেদের সাথে খেলা করছিলাম, আর জোরে জোরে হাসছিলাম, আমার হাসির শব্দে এক সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হয়ে যায়। কে আমার ধ্যান ভঙ্গ করলো, কার এত বড় সাহস? বাবা বাবা, আমি সাদা পরী, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। এই ভুলের কোনো ক্ষমা নেই, তুই যখন ভুল করেছিস শাস্তি তোকে পেতেই হবে। তোর শাস্তি হলো আজ থেকে তুই ঘুমিয়ে যাবি, আর তোর ঘুম ততদিন পর্যন্ত ভাঙবে না যতদিন তোর কানে কারোর বুক ফাটা কান্নার আর্তনাদের শব্দ না যাবে। এই হলো আমার কাহিনী, আজ তোমার কান্নার শব্দে আমি সন্ন্যাসীর অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। ও, তাহলে এই কথা, আপনি খুবই সুন্দর, আর আপনার ব্যবহার খুবই ভালো। ধন্যবাদ, চলো তাহলে, আমরা এখন তোমার দিদির কাছে যাই, তোমার দিদিকে তো সুস্থ করে তুলতে হবে। আপনি কি সত্যি আমার দিদিকে সুস্থ করে তুলবেন? আমার দিদি সত্যিই কি ভালো হয়ে যাবে? হ্যাঁ সত্যি, আমার কাছে জাদু আছে, জাদু শক্তি দ্বারা তোমার দিদিকে আমি সুস্থ করব। চলো এবার তাহলে যাওয়া যাক। এরপর পরিয়ার দীপু দুজনে এলো রেনুর কাছে। পরী তার জাদু দ্বারা
রেনুকে সুস্থ করে দিল, রেনুর জ্ঞান ফিরে এলো। সাদাপরি, এই তো আমার দিদি চোখ মেলেছে। দিদি, এখন তোর কেমন লাগছে? হ্যাঁ রে ভাই, এখন একটু ভালো লাগছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম রে, ভেবেছিলাম তুইও যদি মা বাবার মতো আমাকে একা করে চলে যাস তাহলে কি হবে। না রে ভাই, তোকে রেখে আমি কোথাও যাব না। এনেকে এনাকে তুই কোথায় পেলি? আর এনি আমাদের বাড়ি কি করছে? থাম থাম, একটু শ্বাস নে। ইনি হলেন সাদাপরি, আর ইনি তো তোকে সুস্থ করে তুলেছেন। আমি ইনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু দীপুর সাথে সাদাপরির দেখা হলো কি করে? দীপু তখন রেনুকে সব কথা খুলে বলল। পরি তার জাদু দিয়ে একটা সাদা ফল নিয়ে এলো। এই ফলটা খেয়ে নাও, সারাদিন তো মনে হয় কিছুই খাওয়া হয়নি। এইটা কি ফল? এটা তরমুজ। তরমুজ কি কখনো সাদা হয় নাকি? এটা কিভাবে তরমুজ হবে? হ্যাঁ হয়, এটা জাদুর তরমুজ। তোমরা এই তরমুজটা খাও, আর এই বীজগুলো তোমাদের জমিতে পুঁতে দিও। তোমাদের জমিতে তরমুজের চাষ হবে। কিন্তু আমরা তো চাষ করতে পারি না, তাহলে আমরা কি করে চাষ করব? তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু জমিতে বীজগুলো পুঁতে দেবে, আর বাকি কাজগুলো আমি করে দেব। এই তরমুজ বাজারে বিক্রি করলে তোমরা তোমাদের অভাব পূরণ করতে পারবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই তরমুজ গাছ তো বেশি দিন বাঁচে না, তরমুজ শেষ হয়ে গেলে তখন আমরা কি করব? না না, এই তরমুজ গাছগুলো কখনো মরবে না, আর তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে ডাকবে, আমি তখনই তোমাদের কাছে চলে আসব। আজ তবে আসি। চল দিদি, আমরা তরমুজ খাই, খুব খিদে লেগেছে। হ্যাঁ চল খেয়ে নি। এরপর তারা দুজন পেট ভরে তরমুজ খেলো, আর বীজগুলো আলাদা করে রেখে দিল। আহ দিদি, তরমুজটা যে কি মজা, তাই না দিদি? হ্যাঁ রে, খুবই সুস্বাদু, এমন তরমুজ আমি কোনো দিন খাইনি রে। চল ভাই, এবার আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে গিয়ে বীজগুলো জমিতে পুঁততে হবে। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে তাদের জমিতে বীজগুলো পুঁতে দিয়ে পানি দিল। চল ভাই, আমরা বাড়ি ফিরে যাই, কাল এসে দেখবো কি হয়। রেনু ও দীপু বাড়ি চলে গেল, আর ওদিকে সব বীজ থেকে চারা বেরোতে শুরু করলো। দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে গেল, আর সব গাছে বড় বড় সাদা তরমুজে ভরে গেল। পরদিন সকালে, চল রে দীপু, আমরা গিয়ে দেখে আসি গাছগুলোর কি অবস্থা। এরপর তারা মাঠে গেল। দীপু জমিতে এত তরমুজ দেখে খুশিতে লাফিয়ে উঠল। ওই দেখ দিদি, বীজ থেকে গাছ বের হয়েছে, আর গাছে কেমন বড় বড় সাদা তরমুজ ধরেছে, দেখ না। হ্যাঁ রে ভাই, হ্যাঁ দেখেছি, দেখতে কত সুন্দর লাগছে বলতো। চল এগুলো আমরা তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাই। কিরে, তোরা সাদা এমন বড় বড় কি ফল বিক্রি করছিস? এমন ফল তো আগে কখনো দেখিনি। এটা তরমুজ। আমাকে পাগল মনে হচ্ছে, তরমুজ কি কখনো সাদা হয় নাকি? হ্যাঁ হয়, আপনি আগে খেয়ে দেখুন না, ভালো না লাগলে কিনতে হবে না, আর একটা টাকাও দিতে হবে না। ঠিক আছে, দে তাহলে, খেয়েই দেখি কেমন লাগে। এই নিন। দিনু তরমুজ মুখে দিল, মুখে দিতেই সে অবাক হয়ে গেল। আহ, মনে তো হচ্ছে এ যেন অমৃত, এমন স্বাদের তরমুজ তো আমি আমার জীবনে কোনো দিন খাইনি রে। দে দে, চার পাঁচটা যত আছে দে আমাকে। রেনু ও দীপুর তরমুজের নাম সবার মুখে মুখে হয়ে গেল। তারা তরমুজ বিক্রি করে
তাদের সমস্ত অভাব পূরণ করতে লাগলো। একটা সময় এই তরমুজ বিক্রি করে তারা অনেক ধনী হয়ে গেল ও দু ভাই বোন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।